হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে নয় এগারো দু হাজার সেই নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে তোমাদের এই নোটিফিকেশানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বিদ্যালয় নিজে থেকে প্রশ্ন করে ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে পারবে সেই সম্পর্কে তোমরা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবে কীভাবে ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হলে কি করতে হবে সেই সম্পর্কে জেনে যাবে তার পাশাপাশি এখানে ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হলে সেখানে মার্কস পাইলে কিভাবে কাজ করতে হবে শিক্ষক বা শিক্ষিকাকে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোন কোন ক্ষেত্রে কাউন্সিল থেকে প্রশ্ন করা হবে একইভাবে কবে এই প্রশ্নপত্র কাউন্সিলের পক্ষ থেকে বিদ্যালয়কে দিয়ে দেওয়া হবে সেই সম্পর্কেও জানানো হয়েছে তার পাশাপাশি এখানে কোন কোন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিয়েও পাস করে যেতে পারে সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো তার কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত তার পাশাপাশি এডুকেশনাল বিভিন্ন রকম ইনফরমেশান নিয়ে উপস্থিত হই চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিদ্যাসাগর ভবন থেকে নয় এগারো দু হাজার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যারা ব্যবহারিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিছু নির্দেশাবলী বা নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানগুলো আমরা পরপর দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ একদম প্রথমে বলা হয়েছে দেখো দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা পাঁচ বারো দু থেকে একুশ বারো দু হাজার মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ আমাদের দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো এখানে হতে চলেছে পাঁচ বারো দু থেকে একুশ বারো দু হাজার মধ্যে এরপরে দেখো সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র তেইশে নভেম্বর ক্যাম্পে বিদ্যায়তনগুলিকে দেওয়া হবে অর্থাৎ এবছর প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন প্রত্যেক বিদ্যালয় থেকে আর হচ্ছে না এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই প্রশ্নগুলো করা হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা কাউন্সিলের পক্ষ থেকে করা হবে সেই পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হবে তেইশে নভেম্বরের মধ্যে ক্যাম্প করে প্রত্যেক বিদ্যালয়কে দিয়ে দেওয়া হবে এরপরে দেখো পরের পাঠটা আমরা দেখে নেব এখানে দেখো কী বলা হয়েছে প্রতিটি বিদ্যায়তনকে আবশ্যিকভাবে নির্দিষ্ট তারিখের মধ্যেই অর্থাৎ দুই এক দু হাজার তেইশ থেকে দশ এক দু হাজার তেইশে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে ব্যবহারিক প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস ফয়েলের হার্ড কপি এসে জমা দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে পাঁচ বারো দু হাজার থেকে একুশ বারো দু হাজার মধ্যে তারপরে সেই খাতাপত্রগুলোকে দেখে সমস্ত কিছু সেট করে মার্কস ফাইল তৈরি করে এখানে জমা দিতে বলা হচ্ছে কত না দুই এক দু হাজার থেকে দশ এক দু হাজার মধ্যে এরপরে কি বলছে দেখো যে পরীক্ষার্থী পূর্বে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার পুনরায় ব্যবহারিক পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যারা হয়তো আগের বছর কোনো একটা সাবজেক্টে ফেল করেছো তাদের ক্ষেত্রে অলরেডি যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষায় তারা পাস করে আছো সেই জন্য আর দ্বিতীয়বার প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই এরপরে আমরা তিন নম্বর পার্টে কি বলা হয়েছে একটু দেখে নেব দেখো এখানে কি বলা হয়েছে প্রতিটি বিদ্যায়তন নিজের স্কুলেই মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশানের স সমস্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে অর্থাৎ এখানে এই দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছ মিউজিক আর ফিজিক্যাল এডুকেশন এই দুটোর পরীক্ষা বিদ্যালয়কে নিতে বলা হচ্ছে শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক বা শিক্ষিকারাই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন যদি সেই স্কুলে কোনো বিষয়ে সেই সময় শিক্ষক বা শিক্ষিকা না থাকেন তাহলে পার্শ্ববর্তী কোনো বিদ্যায়তনের শিক্ষক বা শিক্ষিকাকে ব্যবহারিক পরীক্ষার জন্য নিয়োগ করা যাবে তাহলে এখানে পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারছো যে এই দুটো বিষয়ের কোনো সাবজেক্টে যদি টিচার না থাকে তাহলে পাশের কোনো বিদ্যালয়ে যদি থাকে সেই বিদ্যালয় থেকে সেই টিচারকে এনে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে এখানে মিউজিক আর ফিজিক্যাল এডুকেশান এই দুটো ক্ষেত্রে এরপরে কি বলা হচ্ছে দেখো এখানে তবে সেক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট বিদ্যায়তনের প্রধানের নো অবজেকশান সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের অনুমতি নিতে হবে তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যে বিদ্যালয় থেকে টিচারকে আনা হচ্ছে সে শিক্ষক হন বা শিক্ষিকা হন তার বিদ্যালয় থেকে কিন্তু নো অবজেকশান মানে বিদ্যালয়ের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নো অবজেকশান সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের অনুমতি নিতে হবে এখানে আঞ্চলিক দপ্তর থাকবে যে দপ্তর থেকে অনুমতি নিয়ে তারপরে পরীক্ষাটা করাতে হবে তারপরে দেখো এখানে এরপরে চার নম্বর পার্টে কী বলা হয়েছে দেখো মার্কস ফয়েলের তিনটি অংশে এখানে একটা মার্কস ফয়েলের তিনটে অংশ থাকে এই তিনটে অংশে কি বলা হচ্ছে না মার্কস পূরণ করার আগে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীর স্বাক্ষর করানো বাধ্যতামূলক অর্থাৎ যখন পরীক্ষা নেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে সেই সময়ে মার্ক্স ফয়েলের যে তিনটে আলাদা আলাদা পার্ট আছে সেই জায়গাগুলোতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করে নিতে হবে যদি কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকে তারপরে একটু দেখে নাও তাহলে স্বাক্ষর করা জায়গায় লালকালিতে এবি লিখে দিতে হবে অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি অ্যাবসেন্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই জায়গায় এবি সংক্ষেপে লাল কালিতে লিখে দিতে হবে অবশ্যই লাল কালিতে লিখতে হবে এরপরে দেখো যদি কোনো পরীক্ষার্থী স্বাক্ষর না থাকে তাহলে সেই পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যার জন্য বোল্ডে ভালো করে বলে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো একটা পরীক্ষার্থী পরীক্ষায় এলো কিন্তু কোনোভাবে সই করল না চলে গেলো সেক্ষেত্রে তার খাতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসাবে গণ্য করা হবে সেই জন্য প্রত্যেক বিদ্যালয়ের দায়িত্ব থাকবে বা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব থাকবে যারা পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই যেন ওই তিনটে জায়গায় সই করা হয় সেই সইয়ের ব্যাপারে ছাত্রছাত্রীরা নিজেরা যেমন খেয়াল রাখবে প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে থাকবেন তিনিও দায়িত্ব সহকারে সেই জায়গায় ছাত্রছাত্রীদের সইগুলো করিয়ে নেবেন তাহলে এই জায়গাটা রয়েছে এরপরে আমরা পাঁচ নম্বর ফেজে চলে যাচ্ছি পাঁচ নম্বর পাটে দেখো এখানে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পরে মার্ক্স ফয়েলে মার্কস লিখে পরীক্ষক নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করবেন উত্তরপত্রের উত্তরপত্রে পরীক্ষকের স্বাক্ষর বাধ্যতামূলক এখানে প্রত্যেকটা উত্তরপত্রে স্বাক্ষর করতে হবে যে পরীক্ষক শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে থাকবেন তিনি এই বিষয়টা স্বাক্ষর করে দেবেন বাধ্যতামূলক বলেই দেওয়া হচ্ছে মার্ক্স ফয়েলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর করবেন না এখানে মার্কস ফয়েলে কোনোরকম কোনো স্বাক্ষর করার শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর করতে হবে না ইনস্টিটিউশন কপি অংশটি ছিঁড়ে নিয়ে সিল করে যত্ন সহকারে অফিস রেকর্ড হিসাবে রেখে দিতে হবে মার্কস ফয়েলে অন্য দুটি অংশ কখনোই ছিঁড়ে আলাদা করবেন না এখানে বাদবাকি যে দুটো অংশ আছে সেই দুটো অংশকে ছিঁড়ে আলাদা করার করতে বলছে না এখানে আলাদা করার কথা বারণ করা হচ্ছে এই দুটি অংশ না ছিঁড়ে বিষয়ভিত্তিক আলাদা খাম করে আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে এখানে দু সালের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে না এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে অন্যান্য বছর যেখানে খাতা জমা দিতে হতো এবছর কিন্তু পরিষ্কারভাবেই বলে দেওয়া হচ্ছে এখানে দু হাজার সালের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে না কিন্তু বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে কোনো প্রয়োজন হলে সংসদ প্র্যাকটিক্যাল খাতা সংগ্রহ করে নেবে তাহলে এই বিষয়টা ভালো করে মাথায় রাখো যে জমা দিতে হচ্ছে না বলে সুতরাং বিদ্যালয়ে আর খাতা নিল না এরকম ব্যাপারটা কিন্তু নয় এখানে সংসদ যদি মনে করে প্রয়োজন মনে করলে সেখানে বিদ্যালয় থেকে খাতা চেয়ে পাঠাতে পারে সুতরাং প্রত্যেক বিদ্যালয়কে দায়িত্ব সহকারে সেই খাতাগুলোকে যত্ন করে বেঁধে রাখতে বেঁধে তুলে রাখতে হবে এরপরে দেখো পরের আমরা পাটে চলে যাচ্ছি এখানে দু সাল থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রিন্টেড টপশিট এখানে দেওয়া হচ্ছে এখানে প্রি প্রিন্টেড টপশিট অনুসারে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে প্রতি প্যাকেটে এক করে উত্তরপত্র রাখা যাবে যদি সংখ্যাজনিত কারণে একটি প্যাকেটের মধ্যে উত্তরপত্র না ধরে তাহলে আলাদা প্যাকেট করতে হবে তবে সেই প্যাকেটটিও মূল প্যাকেটের সঙ্গে বেঁধে রাখতে হবে আলাদা প্যাকেটের গায়েও প্রি প্রিন্টেড টপশিটে জেরক্স কপি লাগিয়ে দিতে হবে তাহলে এই বিষয়টাও মাথা রাখতে হবে দু হাজার সাল থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য এখানে প্রি প্রিন্টেড সিট দেওয়া হচ্ছে এই টপ সিট অনুসারে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে প্রতি প্যাকেটে মানে এক করে উত্তরপত্র রাখা যাবে যদি সংখ্যাজনিত কারণে বলছে বেশি হয়ে যায় তখন আরও অন্য একটা প্যাকেটে রেখে সেই মূল প্যাকেটের সঙ্গে বেঁধে রাখতে বলা হচ্ছে এরপরে আমরা শেষ পার্টে চলে এসেছি দেখো এখানে ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সমস্ত বিদ্যায়তনকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে তাহলে যে কোনো বিষয়ে কোনো রকম কোনো সমস্যা হলে সেই আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হচ্ছে এরপরে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হয়েছে কম্পিউটার কপি ও রিজিয়ন কপি আলাদা করবেন না বলে দেওয়া হয়েছে উপস্থিত ছাত্রছাত্রীর নির্দিষ্ট স্থানের সিগনেচার বাধ্যতামূলক তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনুপস্থিত ছাত্রছাত্রীর স্বাক্ষরের জায়গায় লাল কালিতে এবি লিখতে হবে আর চার নম্বর হচ্ছে কোনো উত্তরপত্র সংসদে জমা দিতে হবে না তাহলে এই চারটে বিষয় আশা করি প্রত্যেকে বোঝা যাচ্ছে এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যা যা নোটিফিকেশন দেওয়া হয়েছিল তা জানিয়ে দিলাম এখানে যে চারটে বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই এখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা মনে রাখবে তার মধ্যে একদম প্রথমে দেখো কম্পিউটার কপি এবং রিজিয়ন কপি এই দুটো আলাদা করা যাবে না এই দুটো কপি প্লাস ইনস্টিটিউশন কপি এই তিনটে কপিতেই ছাত্রছাত্রী সই করতে হবে এটা বাধ্যতামূলক অবশ্যই সই না করলেই কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে এবং অ্যাবসেন্ট হওয়ার ক্ষেত্রে যারা যারা যে সকল ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হচ্ছে সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে যে শিক্ষক বা শিক্ষিকা দায়িত্বে থাকবেন তিনি এবি লিখবেন এটা অবশ্যই লাল কালিতে লিখতে হবে এর পাশাপাশি চার নম্বরে কী বলছে দেখো না কোনো উত্তরপত্র সংসদে জমা দিতে হবে না তাহলে এই যা যা তথ্য কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দাও এর পাশাপাশি তোমরা যদি মনে করো ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হচ্ছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো এর পাশাপাশি রকম কোনো ইনফরমেশান যদি তোমাদের প্রয়োজন হয় বা রকম কোনো ভিডিও তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই